আজকে আসলে আসলে একটা বড় ব্যাড নিউজ দিব যদিও ব্যাড নিউজ অনেকের জন্য বাট আমার কাছে মনে হয় যে এটা আসলেই কমিউনিটির জন্য আসলে গুড নিউজ সো হ্যালোভিয়ার দিস ইজ মারফস ফ্রম টিপস টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদেরকে জানার যে হ্যারাসমেন্ট অ্যান্ড ইনসাল্ট পলিসি যে যে নতুন চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা কী এবং আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবারকে আসলে এই জিনিসটা জানতে হবে বিশেষ করে যারা আসলে বিভিন্ন রোস্টিং চ্যানেল করেন বা বিভিন্ন ধরনের চ্যানেল বা যে কোনো চ্যানেল যদি থেকে থাকে তাহলে মনে হয় আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিকজ হচ্ছে যদি আপনি এই পলিসি আন্ডারে পড়ে যান তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে চিরতরে আসলে হারাবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের হ্যারাসমেন্ট এবং হচ্ছে আপনার ইনসাল্ট এই একটা বড় কিন্তু চেঞ্জ এসেছে এই পলিসিতে সো এই পলিসিটা কি অ্যাকচুয়ালি আপনি এখন থেকে কোনো ভিডিওতে পুরনো ভিডিও না নতুন কোনো ভিডিওতে আপনি কাউকে ইনসাল্ট করে কোনো বড় ক্রিয়েটর বা কোনো ইউটিউবার বা কোনো একজন পার্সনকে বা কোনো একটা পাবলিক ফিকারকে আপনি আসলে হ্যারেসমেন্টের উদ্দেশ্যে কোনো প্রকার ভিডিও মেক করতে পারবেন না এবং আপনি চাইলে সেটা ইনসাল্ট টাইপের মানে তাকে ইনসাল্ট করে কোনো প্রকার ভিডিও মেক করতে পারবেন না সো এই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের ভিডিও মেক করেন ফর এক্সাম্পল আপনার ভিডিওর মধ্যে গালিগলাচ আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন মানুষকে হ্যারেস করেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলেন বা কোনো একটা বড় ক্রিয়েটরের কোনো একটা আপনার হচ্ছে ভয়েস রেকর্ড আপনি ছেড়ে দিলেন মানে ওয়ান কাইন্ড অফ হ্যারাসমেন্ট বা যে কোনো টাইপের যদি হ্যারাসমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই কোনোভাবে যদি রিপোর্ট হয় ইউটিউবে বা অটোমেটিক ডিটেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনার যে মনিটাইজেশন আসে সেই প্রথম অবস্থা আপনার মনিটাইজেশন নিয়ে নেবে এবং পরবর্তীতে যদি আবার আপনি সেম জিনিস রিপিট করেন বা কোনোভাবে রিপিট হয় আপনার চ্যানেলে তাহলে চ্যানেলকে আসলে ডিজেবল করে দেওয়া হবে সো বুঝতে পারছেন যে আপনার চ্যানেল পুরোপুরি ডিজেবল হয়ে যাবে এবং হচ্ছে আপনার মানে এখন থেকে আপনি আরেকজনের বিরুদ্ধে কথা বলার আগে চোদ্দবার ভাবতে হবে কারণ এই কথা বলা মানে হচ্ছে আপনি বিপদে পড়ে যাওয়া এখন কথা হচ্ছে যে এই জিনিসটাকে আসলে কোন কোন ক্ষেত্রে অ্যালাউ করা হয়েছে যে না আপনি আরেকজনকে নিয়ে কথা বলতে পারবেন বা আরেকজনের ব্যাপারগুলো আসলে আপনি মানুষের সামনে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ড আপ কমেডি করেন কমেডি বলতে হচ্ছে বিভিন্ন ধরনের কমেডি শো করেন স্ট্যান্ড আপ কমেডি বলে যেটাকে সেই ধরনের যদি করেন তাহলে সেই ক্ষেত্রে একটা লিমিটের মধ্যে রেখে আপনি চাইলে এটা করতে পারেন বাট এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকা উচিত কারণ হচ্ছে এটা কিন্তু যেহেতু রেস্ট্রেক্টেড মানে যে আপনি করতেই পারবেন স্ট্যান্ড আপ কমেডি করছেন তার মানে করতে পারবেন সেরকম না একটা লিমিটের মধ্যে রেখে আপনি করতে পারবেন দ্বিতীয়ত হিসেবে যে আপনি যদি কোনো মিউজিক ক্রিয়েট করেন বা র্যাপ টাইপের কোনো সং ক্রিয়েট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটাকে অ্যালাউড করা হয়েছে যে আপনি কোনো যদি র্যাপ টাইপের সং করেন বা মিউজিক করেন তাহলে ক্ষেত্রে অ্যালাউড আর আপনার যদি রোস্টিং চ্যানেল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হিউমার ক্রিয়েট করার জন্য চাইলে এটা অ্যালাউড করতে মানে আপনি ইউজ করতে পারবেন বাট এটাকে যদি ইনসাল্ট পর্যায়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পানিশমেন্ট নিতে হবে সো বি কেয়ারফুল আপনি রোস্টিং করেন কিন্তু এটাকে

ফর এক্সাম্পল যেমন বিতর্কর সৃষ্টি করে এরকম টাইপের কন্টেন্ট না ক্রিয়েট করা উচিত আমার মতে পার্সোনালি বাকিটা আপনাদের ইচ্ছে বাট এই যে চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্স করে জানাবেন আর এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হাফেজ